সাংবাদিক বন্ধু বান্ধবী সকল, গুৱাহাটী মহানগরীর বাবে আজি দিনটো এটা স্মরণীয় দিন। দক্ষিণ পূব এশিয়ার দুয়ারদলি হিসাবে গুৱাহাটী মহানগরীর মর্যাদা বৃদ্ধির সংকল্পরে আমি যে বিকাশের যাত্রা আরম্ভ করেছিল, সি আজি আরো একটা নতুন মাইলের খুঁটি স্পর্শ করলে। গুৱাহাটী উত্তর গুৱাহাটী নির্মীয়মান দলংখনের ভূতনাথ আর মাছকুয়া সংযোগী প্রায় 1.5 কিলোমিটার এলিভেটেড করিডর আজি আমি রাইজর সেবার বাবে মুক্তি করে দিছো। 326 কোটি টাকা ব্যয়ে নির্মাণ সম্পূর্ণ করা এই এলিভেটেড করিডরটে ভরলুমুখর যানজট সম্পূর্ণভাবে নির্মূল করব। এতিয়া বিমান কোঠরপরা বা কামাখ্যা মন্দিরেরপরা বা মালিগাঁওরপরা অহা যাত্রী সকলে এলিভেটেড করিডরটে তেওঁলোকে আগবাড়ি যাব। যিসকলে শুক্লেশ্বর ফালে যাব খুঁজে তেওঁলোকৰ যোৱাৰ বাবে আন এডাল বাহু আছে, আর যিসকলে ভরলুমুখ বা শান্তিপুরলৈকে ঘুরি আহিব খুঁজে তেওঁলোকৰ বাবে আন এডাল বাহু আছে। এই এলিভেটেড করিডরটির নির্মাণ আর ইয়ার সম্পূর্ণকরণে ভরলুমুখর যানজট সম্পূর্ণরূপে নিরাময় করিব। মালিগাঁও ফ্লাইওভার আর গুৱাহাটী উত্তর গুৱাহাটী দলংর গুৱাহাটী পার্টর এলিভেটেড করিডরটে আমাক বিমানবন্দরলৈকে যাবর কারণে একটা সুষম রাস্তাও প্রদান করিব। মূর দৃষ্টিত মেরিন ড্রাইভর দরে এই ব্রিজখন দি উঠি গেলে আপনাদের দেখব যে তা যদিও পদাচারি যার ব্যবস্থা নাই, গাড়ি দি গেলেও আপনাদের দেখব যে মহাবাহু ব্রহ্মপুত্র নান্দনিক দৃশ্য আমি কি ধুনিয়াক চাব পো, নৈসর্গিক দৃশ্য আমি কিদরে উপভোগ করব পো। মানে মুখ্যমন্ত্রী হিসাবে আজি সচাকয়ে মই গৌরব অনুভব করছো যে সরেরপরা মই গুৱাহাটী মহানগরীত ডাঙর হয়েছো, কল্পনাও করা নাছিলো যে এনেকুৱা এটা দিন দেখিবলৈ পাম। আজি এইখন মহানগরত ডাঙর দীঘল হৈ অসমৰ মুখ্যমন্ত্রীর আসনত অধিষ্ঠিত হওয়ার পিছত মহানগরবাসীর কারণে এনেকুৱা উপহার আগবাবলৈ পাই মই নিজে গৌরব অনুভব করছো। আমার এই গোটেই প্রক্রিয়াটোত মহানগর উন্নয়নত আগভাগ লওয়া মন্ত্রী অশোক সিংহাল ডাঙরিয়া, পৌর নিগমর মেয়র মিগেন খরণিয়া ডাঙরিয়া, সাংসদ কুইনুজা আর আমার সকল বিধায়কক মই ধন্যবাদ জানাইছো। লোক নির্মাণ বিভাগক, অসমৰ লোক নির্মাণ বিভাগে প্রথমবারের বাবে এনেকুৱা আসনিবর কার্যত পরিণত করেছে। লোক নির্মাণ বিভাগের অভিযন্তা সকলকো মই ধন্যবাদ জানাইছো। ইয়ার পিছত কেতিয়াবা ভবিষ্যতলৈকে থাকিব আজিতো কল্পনাও নাই, কিন্তু কেতিয়াবালৈকে ইঞ্জিনিয়ার সকলের লগত কথা পাতিম যে আকৌ আমি লাচিত ঘাটৰ পৰা শুক্লেশ্বর মন্দিরের পিছেদি চিফ জাস্টিসের পিছেদি বা আমার ব্রহ্মপুত্র হেরিটেজ সেন্টারের পিছেদি লৈ গৈ আমি বালভবনত গৈ থিয় করাই দিব পারো নেকি? তাতো তেনেকুৱা এটা আমি যদি করব পাৰো তেতিয়াহলে শুক্লেশ্বরের পৰা উজান বজার পার্টটো নোহোৱা হৈ যাব, আর তাত যদি আমি ওয়াকিং ফুটপাথ রাখিব পাৰো, এইখন দলংত ফুটপাথ নাই, সেইখনত যদি আমি ফুটপাথ রাখিব পাৰো তেতিয়া মানুহে গধূলি খোজকাঢ়ি খোজকাঢ়িও নান্দনিক দৃশ্য উপভোগ কৰিব পাৰিব। এতিয়া নোৱাৰো, 29ত যেতিয়া বা 26ত যেতিয়া বিজেপি সরকার আকৌ উভতি আহিব তেতিয়া এইটো পরিকল্পনা করিম, এইকেইদিন নকৰো। ডিসেম্বৰত কমপ্লিট হৈ যাব, মোদী ডাঙৰীয়া আহিব আমাক উপহার দিব আর বাকি 85% কাম কমপ্লিট হৈ গৈছে। চক, তিনিটা সমষ্টি আছে, সেইকেইটাক বাদ দি যতে যাব বিজেপি হাতত 3 লাখ ভোটত হারিব। তিনিটা সমষ্টিত গলে প্রতিদ্বন্দ্বিতা হব, জিকিব পারে মই নাজানো, কোনবাই যদি কোনবা সিটৰ পৰা যাবই খুঁজিছে সেই তিনিটার ভিতৰত যাওক, নহলে ডিব্ৰুগড় লক্ষীমপুর করে একো লাভ নহব, মার্জিন একেই থাকিব। কিন্তু যদি যাবই খুঁজিছে সেই তিনিটা সমষ্টিত কংগ্রেসের লগত বার্গেন করে লই লোক তেতিয়া কিবা এটা লাভ হব। বিজেপিয়ে বিচাৰিছিল নেকি যে কোরবাত নহয় কোরবাত যে যদি গৌরব গোপে নগাঁও খেলে তেন্তে যোরহাটটো আপোনালোকৰ বাবে স্থায়ী হব পাৰে? আরে আমি আমি ব্যক্তি লৈ পেলাই আজি দিনত আৰু বিজেপিয়ে সেইবিলাক চিন্তা কৰিব নেকি? আপুনি যিবিলাক নাম কলে এইবিলাক নাম অসমৰ মানে শুনাই নাই, এইবিলাক আপোনালোকৰ মিডিয়াত আছে, এতিয়া ভাৰতৰ মানে অকল নৰেন্দ্ৰ মোদী নামে শুনি আছে। আপুনি বহুত 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 কিবা মানুহৰ নাম কৈ দিলে,
রাহুল গান্ধী কলেও কিবা এটা অল জানিছিলে প্রধানমন্ত্রী জি 8 তারিখ আসাম দৌরে পে আয়েগা 8 তারিখ ও রাত কাজিরাঙ্গা মে বিশ্রাম করেগা সুবে ফার্স্ট টাইম কে লিয়ে অভি তক মোদীজি কাজিরাঙ্গা দেখা নেই থা এজ প্রাইম মিনিস্টার ও দেশ কা কোই প্রধানমন্ত্রী ভি আজ তক কাজিরাঙ্গা মে নেই আয়ে থে তো পহেলা বার মোদীজি কাজিরাঙ্গা ঘুমেগে ওর মোদীজি কা জো ভিজিট হোগা উসে কাজিরাঙ্গা কা স্টেটাস ওর আগে বাড়েগা টুরিজম বাড়েগা ইয়ে হামলোক কা বিশ্বাস হে তো মোদীজি নে কনফার্ম কর দিয়া কি 8 তারিখ ও কাজিরাঙ্গা মে রহেগা 9 তারিখ সুবে ও কাজিরাঙ্গা কা দৌরা করেগা ফির শাম কো 2 বাজে ও লাসিত বরফুকন কা জো হামনে স্টেচু বানায়া জিসকা নাম হামলোগো নে দিয়া হে স্টেচু অফ ভেলোর সাহসিকতার মূর্তি তাক উদ্বোধন করিব উসকা বাদ স্টেচু অফ ভেলোর ইনোগ্রেশন করনে কা বাদ প্রধানমন্ত্রী জি জোরহাট মে এক পাবলিক মিটিং করেগা ফির ও ওয়েস্ট বেঙ্গল কা তরফ নিকাল যায়গা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া 8 তারিখে কাজিরাঙ্গাত রাত্রি নিবাস করিব রাতিপুয়া কাজিরাঙ্গা অভয়ারণ্যত তেখেতে যাব আর কাজিরাঙ্গাখন তেও সাব ভারতর মোর নলেজত মই সরুরপরা ডাঙর হওয়াত আজিলেকে কাজিরাঙ্গাত তেনেকে কোনোবা প্রধানমন্ত্রী গৈছেনে নাই যোৱা মই সাব লাগিব কিন্তু মোর মনত পড়া তেনেকুৱা নাই আর কাজিরাঙ্গাত রাতি থকাও মোর মনত নাই মোদী ডাঙরিয়ার এই ভ্রমণ অসমক পর্যটনের মানচিত্রত লৈ যোৱাত এটা মাইলর খুঁটা হব 9 তারিখে তেখেতে বিয়লি লাচিত বরফুকনের মূর্তি যাক আমি সাহসিকতা যেনেকে বল্লভ ভাই পেটেলর মূর্তিটুক স্টেচু অফ লিবার্টি বুলি কয় আমি লাচিত বরফুকনের মূর্তিটুক স্টেচু অফ ভেলোর বুলি কৈছো সাহসর প্রতিমূর্তি সাহসিকতার প্রতিমূর্তি সেই সাহসিকতার প্রতিমূর্তিটোর শুভ উদ্বোধন করে তেও যোরহাটত এখন রাজহুয়া সভাত ভাগ লৈ সন্ধ্যা পশ্চিমবঙ্গলৈ উড়া মারিব আমি 11তে আছো মই 11 বহা নাই নাই মই বহা নাই মই মই কলো নয় 3খন এতিয়াও বিরোধীর হাতত আছে মানে এতিয়া মূল প্রতিদ্বন্দ্বী মানে কোন হবো আপনার নির্বাচন 11খন আসনত প্রতিদ্বন্দ্বী নাই 3খন আসনত কংগ্রেস ইউডিএফ প্রতিদ্বন্দ্বী হবো আর যদি কাবার নাম কয়েছিল তেখেতো যদি কই উঠে তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিকায় ঘোষণা করিব পারা নাই এতিয়া করিব ইলেকশনের দিন আছে আপনার টিভির নিউজবুর সোনকালে সোনকালে লাগে আপনি যার নাম কইছে এবিলাক নাম আমি টেনশনে লওয়া নাই আমি চিন্তাও করা নাই এবিলাক আমি এবিলাক আপনার টিভি স্টুডিওর নাম হয় মানুষের মাজর নাম নহয় চক মই কোনো দলক উপলুঙা নকৰোঁ কংগ্রেসের নিজস্ব প্রক্রিয়া আছে প্রার্থী ইলেকশনের অসমৰ টিভির মতেতো আর প্রার্থীর লিস্ট নুলাই গতি কংগ্রেসের নিজস্ব প্রক্রিয়া আছে অসমত যদি উলুয়া নাই রাজস্থানতো উলুয়া নাই বা পশ্চিমবঙ্গতো উলুয়া নাই গতি আমার অসমত টিভির চ্যানেলবিলাকর কথা যে আমি যেটা ভাবো এইটা হয়ে যাব লাগে তেনেকেতো নহয় কংগ্রেসের নিজের প্রক্রিয়া আছে নিজের মতে হব কালিও হব পারে মনোনয়নের আগদিনা গধূলিও হব পারে সেবিলাক লৈ পেলাই মই কাকো সমালোচনা উপলুঙা এইবিলাক মোৰ ৰাজনীতি নহয় ইলেকশন ডিক্লেয়াৰে হোৱা নাই গতিকে যেতিয়া প্ৰাৰ্থী ডিক্লেয়াৰ কৰিব কৰিব কিন্তু 11টা সমষ্টিত আমি নিশ্চিতভাৱে জিকিম 3টাত প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব